বঙ্গবন্ধুরে সপরিবারে হত্যা করিবার মাধ্যমে ঘাতক সকলে আওয়ামী লীগরে নিশ্চিহ্ন করিবলে চাইল, কিন্তু নেতাকর্মী সকলের বুকর মাজতুন বঙ্গবন্ধুর নাম মুছি ফেলাই নেওয়া পারে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 24শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার বটলি মোটর স্টেশনত লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভাত প্রধান অতিথির বক্তব্যত এসব হতা হইয়ে দেয় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এই সময় তিনি আরো হইয়ে দেয়, হত্যার চক্রান্ত এখনো শেষ হয়নি, আরেকটি 15 আগস্টের সম্পূরক হত্যাকাণ্ড 21শে আগস্ট, কিন্তু আল্লাহ স্বয়ং শেখ হাসিনার উপরে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে রহমতের ছায়ার হাত দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। তাই আজকে বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশে উজ্জ্বল নক্ষত্র, একটি নতুন উপমা, একটি উন্নয়নের রোল মডেল। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খুরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মফিজুর রহমান। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী ও সাবেক মহিলা সাংসদ চেমনারা তৈয়ব, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বনফুল ও কিষাণ গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আফসাদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী সহ দক্ষিণ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সকলে উপস্থিত আছিল। শোকসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় কাঙালী পুজোর আয়োজন করা হয়। আবদুল্লাহ ওয়ালজনি, C+TV, সাতকানিয়া লোহাগাড়া, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কমলালি এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উঙ্গ সাপ এবং C+ ফোন এই চাহ।